শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়টির আটচল্লিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে আমাদের কাজটি হল উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা আমরা যে সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধান তৈরি করেছি তার ধাপগুলো ডায়াগ্রাম ফ্লোচার্ট হিসেবে উল্লেখ করা যেতে পারে এক্ষেত্রে প্রাথমিকভাবে যেসব বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তাহলে উদ্যোগটি বাস্তবায়ন করতে যেসব কাজ অবশ্যই করতে হবে তার তালিকা প্রণয়ন এরপর উদ্ভাবনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যার ভুক্তভোগীরা কি কি সুবিধা পাবে সমাধানের ফলে কি প্রভাব হতে পারে কি পরিবর্তন আনবে এরপর তালিকা অনুযায়ী দলের কোন কোন সদস্য কোন কাজটি করার জন্য দায়িত্ব নিবে তা নির্ধারণ করে নিতে হবে দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পন্ন করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বা উপকরণ নির্ধারণ করতে হবে দায়িত্ব বোঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে এবং প্রতি সপ্তাহে তার অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে কাজটির প্রতি সবাইকে সমান মনোযোগ ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে তাই সব ক্ষেত্রে সকলের ঐকমত্য এবং সক্রিয় অংশগ্রহণ থাকা আবশ্যক কাজের প্রতি অঙ্গীকার এবং আশানুরূপ বন্ধন না থাকলে অনেক সামাজিক উদ্যোগ ব্যর্থ হয়ে যায় তো এখানে আমাদের কাজটি হলো কাজের বাস্তবায়ন পরিকল্পনা আমাদেরকে এই ছকটির প্রথম কলামে কার্যক্রমগুলো উল্লেখ করতে হবে আর দ্বিতীয় কলামে প্রতিটি কাজের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম উল্লেখ করতে হবে পরবর্তী দুটি কলামে কাজের শুরুর তারিখ এবং শেষের তারিখ উল্লেখ করতে হবে এরপর এখানে লিখতে হবে কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ ও উপকরণ আর সবশেষ কলামে আমরা লিখব কাজটির বর্তমান অবস্থা কেমন অর্থাৎ কাজটিকে সম্পন্ন হয়েছে নাকি চলমান নাকি বাতিল তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নেই সংগঠন তৈরি করার কাজটি করবে মোহাম্মদ আরমান হোসেন কাজটি শুরুর তারিখ তিন তারিখ ছয় মাস দুই আর কাজটি শেষের তারিখ নয় তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ কাজটি করতে কোনো অর্থ বা উপকরণের প্রয়োজন নেই কাজটির বর্তমান অবস্থা সম্পন্ন এরপর পরিকল্পনা করার কাজটি করবে ফারজানা আক্তার কাজটি শুরুর তারিখ দশ তারিখ ছয় মাস দুই আর শেষের তারিখ পনেরো তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ এই কাজটি করতেও কোনো অর্থ বা উপকরণের প্রয়োজন নেই কাজটির বর্তমান অবস্থা চলমান এরপর প্রচারণার কাজটি করবে রফিকুল ইসলাম কাজটি শুরুর তারিখ সতেরো তারিখ ছয় মাস দুই আর শেষের তারিখ উনিশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ কাজটি করতে আনুমানিক দুই হাজার টাকার প্রয়োজন আছে কাজটির বর্তমান অবস্থা চলমান এরপর সমন্বয়ের কাজটি করবে ফারুক আহমেদ কাজটি শুরুর তারিখ বিশ তারিখ ছয় মাস দুই আর কাজটি শেষের তারিখ তেইশ তারিখ ছয় মাস দুই এই কাজটি করতেও আনুমানিক দুই টাকার প্রয়োজন আছে এই কাজটিরও বর্তমান অবস্থা চলমান আর সবশেষ বাস্তবায়ন করার কাজটি করবে নুসরাত কাজটি শুরুর তারিখ পঁচিশ তারিখ ছয় মাস দুই আর বাস্তবায়ন করার শেষের তারিখ উনত্রিশ তারিখ ছয় মাস দুই এই কাজটি করতে আনুমানিক পাঁচ হাজার টাকার প্রয়োজন আছে এই কাজটিরও বর্তমান অবস্থা চলমান এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থান নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো